অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশেদ আলম খান। 2007 সালের 26 সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে 4,81,53,561 টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানী কাফরুল থানায় এই মামলা করা হয়। মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে একই বছরে তারেক রহমান ও তার স্ত্রী পৃথক রিট আবেদন করেন। রিটে জরুরি আইন এ মামলায় বৈধতা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট রুল জারি করে স্থগিতাদেশ দেয়। এই মামলার বৈধতা নিয়ে আরেকটি ফৌজদারি আবেদন করেছিলেন ডক্টর জোবাইদা। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুলের শুনানি শেষে 2017 সালে 12 এপ্রিল রায় দেয় হাইকোর্ট। রায়ে মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দেন। একই সঙ্গে জোবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন জোবাইদা রহমান, যা গত 13 এপ্রিল খারিজ করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশেদ আলম খান। জোবাইদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল। ওই দিন আদেশের পর দুদকের আইনজীবী খুরশেদ আলম খান জানান, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোবাইদা রহমানের করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ, ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে এই মামলা চলতে আর কোনো বাধা নেই। তিনি আরও বলেন, যেহেতু 2017 সালে দেওয়া হাইকোর্টের রায় আদেশে বহাল থাকলো, তাহলে ধরে নেওয়া যায় নিম্ন আদালতে এই মামলার অভিযোগ আমলে নেওয়ার 8 সপ্তাহের মধ্যে জোবাইদা রহমানকে আত্মসমর্পণ করতে হবে। বরিশালের উজিরপুরে চাঞ্চল্যকর 8 বছরের শিশু দীপ্ত মণ্ডল হত্যা রহস্য উদ্ঘাটিত হয়েছে। দীপ্তর পাশানি মা ও তার পরকীয়া প্রেমিক সহ গ্রেফতারকৃত 4 আসামি আদালতে হত্যাকাণ্ডের আদ্যপান্ত খুলে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 1 জুন বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলি আদালতের বিচারক মোহাম্মদ মাহফুজুর আলমের কাছে তারা হত্যার ঘটনায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরকীয়া প্রেমিক সেলুন কর্মচারী নয়ন শীলের সঙ্গে নিজ মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণে মায়ের চোখের সামনে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দীপ্ত মণ্ডলের ঘাড় ভেঙে ও গলা টেপে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর লাশ গুম ও হত্যাকাণ্ডের ঘটনাটি ধামাচাপা দিতে নানা শক আঁকেন সেলুন মালিক রতন বিশ্বাস ও তার স্ত্রী ইবা বিশ্বাস। তারা মরদেহটি ড্রামের মধ্যে লুকিয়ে অটো গাড়িতে করে নিয়ে বস্তায় ভরে হারতা বাজার সংলগ্ন খালে ফেলে দেন। আর ছেলে নিখোঁজের নাটক সাজান দীপ্তর পাশানি মা সীমা মণ্ডল। পুলিশের হাতে আটক হওয়ার পর সমস্ত ঘটনার বিবরণ দিয়ে বুধবার দুপুরে বরিশাল সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সীমা মণ্ডল। তার পরকীয়া প্রেমিক ঘাতক সেলুন কর্মচারী নয়নশীল, সেলুন মালিক রতন বিশ্বাস ও তার স্ত্রী ইবা বিশ্বাস। এর আগে 31 মে রাতে স্কুলছাত্র দীপ্ত মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা দীপক মণ্ডল বাদী হয়ে স্ত্রী পরকীয়া প্রেমিক নয়নশীল মা সীমা মণ্ডল সহ 4 জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই সীমা মণ্ডলকে গ্রেফতার করা হয়। জানা গেছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার অতুল চন্দ্রশীলের ছেলে নয়নশীল বরিশালের উজিরপুর হারতা বাজারে রতন বিশ্বাসের সেলুনে কাজ করার সুবাদে হারতা ইউনিয়নের কাজীবাড়ি এলাকার দিনমজুর দীপক মণ্ডলের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেন। এক পর্যায়ে দীপকের সুন্দরী স্ত্রী সীমা মণ্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নয়ন। ঘটনার দিন শুক্রবার হারতা মাছবাজারের পাশে মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে বার্ষিক কীর্তন দেখতে যায় সীমা মণ্ডল ও তার ছেলে দীপ্ত। রাতে সেখানে হাজির হন নয়নশীল। এক পর্যায়ে প্রেমিকা সীমাকে নিয়ে তার সেলুনে যান এবং সেখানে তারা অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। রাত প্রায় 11:30 দিকে শিশু দীপ্ত সেখানে উপস্থিত হয় এবং পরপুরুষের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এটাই কাল হয় দীপ্তর জীবনে। সব কথা তার বাবাকে বলে দেবে এই সময় তার মা চোখের সামনে ঘাতক নয়নশীল দীপ্ত মণ্ডলের ঘাড় মোটকে ভেঙে ফেলে এবং গলা টিপে হত্যা করে। পরে দীপ্তর মা প্রেমিককে বাঁচাতে বাড়িতে গিয়ে ছেলে নিখোঁজের নাটক সাজান। এ বিষয়ে 28 মে তার পিতা দীপক মণ্ডল বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে স্থানীয় ইউপি সদস্য রবীন্দ্রনাথ বড়াল, কৃষ্ণকান্ত বাইরে সহ স্থানীয় লোকজন দীপক মণ্ডলের ধর্মবাই নয়নশীলকে সন্দেহের তালিকায় রাখেন। 30 মে গভীর রাতে নয়ন তার সেলুনে রক্তমাখা মেজে ধোয়ার সময় তাকে হাতে নাতে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। এ সময় নয়নের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেলুনের মালিক রতন বিশ্বাস ও তার স্ত্রী ইবা মল্লিককে পুলিশ আটক করে। আটককৃতরা পুলিশ ও স্থানীয়দের জানান, শিশু দীপ্তকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে 3 দিন সেলুনের ভিতরে বাথরুমে ফেলে রেখেছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় 30 মে দুপুর 1:30 বস্তাবন্দি লাশ মাছের ড্রামে ভরে রতন বিশ্বাসের ভাই ভ্যানচালক জীবন বিশ্বাসকে নিয়ে ইবান মালিক নয়নশীল ও রতন বিশ্বাস মিলে হারতা বাজার সংলগ্ন খালে ফেলে দেন।
এরই সূত্র ধরে ভোর 5:15টায় উজিরপুর মডেল থানার পুলিশ ও স্থানীয়রা খাল থেকে দীপ্তর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এদিকে শিশু হত্যার খবর পেয়ে 31 মে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান ও উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ। অন্যদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামলে এই ঘটনায় দীপ্তর মা সীমা মণ্ডল জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। এরপর মঙ্গলবার 31 মে রাতে তাকে পুলিশি হেফাজতে নিলে তিনি চোখের সামনে ছেলে হত্যার ঘটনার খুলে বলেন। উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ জানান, চাঞ্চল্যকর দীপ্ত হত্যাকাণ্ডে নেপথ্যে রয়েছে পরকীয়া ও অনৈতিক সম্পর্ক, দীপ্তর মা সীমা সরাসরি হত্যায় জড়িত, চারজন আদালতে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। কুষ্টিয়ার কুমারখালীতে মাকে ঘরে বন্দি করে এবং মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে বিয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার 31 মে রাতে উপজেলার পান্টিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে চলতি বছর স্নাতক সম্পন্ন করেন। অভিযুক্ত তরুণীর নাম তিতাস, পান্টি এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের নাতি। তিনি স্থানীয়ভাবে বরিশাল জেলায় বসবাস করেন। বুধবার সকালে ভুক্তভোগীর তরুণীর মা বলেন, স্থানীয় ওয়াইফাই ব্যবসায়ী রোমান ও লাহোরি সন্ধ্যা 7:30টার দিকে তিতাসসহ বেশ কয়েকজনকে নিয়ে পাকা দেয়ালে ঘেরা বাড়ির পিছনে দরজা দিয়ে প্রবেশ করে। সে সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র, দা, ঠাসা ও দড়ি ছিল। তারা এসেই আমাকে বলে, তোর মেয়েকে তিতাসের সঙ্গে বিয়ে দিতে হবে, নয়তো মেরে ফেলা হবে। বিয়েতে রাজি না হলে ওরা প্রথমে আমাকে দড়ি দিয়ে বেঁধে মেয়ের কক্ষে নিয়ে যায়, পরে মেয়ের মাথায় অস্ত্র ঠেকিয়ে কাবিননামায় সই করিয়ে নেয়। তিনি আরও বলেন, আমরা এ বিয়ে মানি না, কিন্তু তারা থানায় মামলা দায়েরের হুমকি দিয়েছে, খুব ভয়ে আছি আমরা। তিতাসের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে ওই কলেজ ছাত্রী বলেন, প্রায় 6 বছর আগে তিতাস আমাকে বিয়ের কথা বলে আসছে, মঙ্গলবার রাতে হঠাৎ সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে বিয়ের কথা বলে, মাকে বেঁধে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে চাপ সৃষ্টি করতে থাকে, এক পর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়, পরে ভয়ে কাবিননামায় সই করেছি, সই করা হলে রাত 1:30টার দিকে ওরা চলে যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার এই ঘটনা সম্পর্কে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, এক পর্যায়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়, পরে ভয়ে কাবিননামায় সই করেছি, সই করা হলে রাত 1:30টার দিকে ওরা চলে যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার এই ঘটনা সম্পর্কে বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থলে গেছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে।